22 জানুয়ারি অর্থাৎ সোমবার উদ্বোধন হয়ে গেল অযোধ্যার রাম মন্দিরের। অযোধ্যা সহ গোটা দেশই এখন সেজেছে নতুন সাজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করলেন রামলালার। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের। রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে প্রায় 7,000 বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সূত্রের খবর অনুযায়ী এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। অন্যদিকে বলিউডের ভাইজান সালমান খানও পাননি আমন্ত্রণপত্র। এই দুই বিশিষ্ট অভিনেতা ছাড়াও আরও বেশ কিছু সেলিব্রিটি রয়েছেন যারা রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পাননি। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ডাকা হয়নি কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রাকে। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ডাক পাননি দীপিকা ও রণবীরের মতো বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরাও। বিখ্যাত চিত্র পরিচালক করণ জোহরের ভাগ্যেও জোটেনি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ। জানা গেছে উদ্বোধন অনুষ্ঠানে ডাকা হয়নি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকেও। আমন্ত্রণ জানানো হয়নি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকেও। উড়ি এবং শ্যাম বাহাদুরের মতো সুপারহিট ছবির নায়ক ভিকি কৌশল ও তার স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকেও আমন্ত্রণ জানানো হয়নি উদ্বোধন অনুষ্ঠানে। সাইফ আলী খান ও কারিনা কাপুরকেও ডাকা হয়নি অযোধ্যার মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানে। বলিউডের তিন খানের অন্যতম এক খান অর্থাৎ আমির খানকেও অনুষ্ঠানে ডাকা হয়নি। অন্যদিকে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠান থেকে ডাক পেয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তবে পরিচালক জানিয়েছেন তিনি 22 তারিখ ভারতে না থাকার কারণে এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। We'll be right back.